হলো যে পিতার জীবদ্দশায় তার সন্তানদেরকে এরকম করে সম্পত্তি ভাগ করে দিতে চান একবারে নিয়মাফিক তিনি সেটা পারবেন কিনা এগুলির মধ্যে আল্লাহ যেটা বলছেন যে পরিতক্ত সম্পদে মানে পিতার পরিতক্ত সম্পদে সন্তানদের জন্য অংশ রয়েছে এখন সম্পদটা পরিতক্ত হয় যখন মানুষ মারা যায় মারা যাওয়ার পরেই কিন্তু ওয়ারাসাত হয় মারা যাওয়ার পরেই কিন্তু একজন মানুষ ওয়ারিস পায় জীবদ্দশে কেউ কখনো ওয়ারিস না এমন হতে পারে যে যিনি বেঁচে আছেন হয়তো বাপ তিনি তার সন্তানদের মধ্যে অংশগুলি বন্টন করে গেলেন দেখা গেল তার মধ্যে থেকে যারা বর্তমানে ওয়ারিস আছেন এই বাপের জীবদ্দশে হয়তো অন্য কোনো সন্তান মারা গেল তো সেক্ষেত্রে সে কিন্তু ওই অংশ পাচ্ছে না এভাবে করে আগে জীবদ্দশে বন্টন করাটা আদৌ ঠিক নয় চেষ্টা করতে হবে এটাকে যে মানে অবর্তমানে যখন মালিকের অবর্তমানে এটাকে বন্টন করার তবে কেউ যদি এটা করতে চান তাহলে তিনি উইল করে যেতে পারেন যে আমার মৃত্যুর পরে এটা কার্যকর হবে তো সেক্ষেত্রে যখন জীবিত থাকতে যদি এমন কোনো ঘটনা ঘটে যায় তাহলে সেক্ষেত্রে তার একটা সংশোধন করার সুযোগ থাকবে এই জন্য তিনি কোনো উইল করে যাবেন বা কোনো ওসিয়াতনামা লিখে যাবেন যাতে করে কারো অংশে কোনো না হয় বা কেউ বঞ্চিত না হয় অথবা কারো অংশ যেন কম বেশি না হয় এটা তিনি করতে পারেন কিন্তু অবশ্যই লেখতে হবে যে বা লেখা থাকবে যে এটা আমার মৃত্যুর পরে কার্যকর হবে বাস্তবায়িত হবে